হে বংস, অ্যাটেনশন অ্যাটেনশন ভাই লোক, এতদিন হয়তো তোমরা জেনেই গেছো ঋত্বিক অধিকারী আর সাহিল মালটা কে। আমি ভাই আগে একটা অন্য জগতেই ছিলাম, মানে আমি একটা ক্যালকুলেশন করছিলাম যে মনটির এত বড় বড় কি রকম হলো। এবার সেটা ভাবতে ভাবতেই দেখি আরেকটা কন্ট্রোভার্সি চলে এলো, সাহিলের কন্ট্রোভার্সি। বাট সেটা নতুন কিছু না, সে তো মাসে মাসে এমনিতেই আসতে থাকতো, নিউ কন্ট্রোভার্সি অফ সাহিল। বাট এবারে খেলাটা একটু অন্যদিকে ঘুরে গেছে, সাহিল রোস্ট করতে গেছে ঋত্বিককে, আই মিন ঋত্বিক অধিকারী, এরই কথা বলছি। আর তার আসল কন্টেন্ট কি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কখনো ক্রাশের রিপ্লাই নিয়ে একটা সিরিজ বের করে দেয়, আবার কখনো লাস্ট ভিডিও সিরিজ। কিন্তু ভাইয়ের কথাটা না সেই লেভেল লাগে, সেই ইনস্ট্যান্ট চাটন দেওয়া পাবলিক হয় না, এরা হচ্ছে সেই পাবলিক, ইনস্ট্যান্ট চাটন দিয়ে চলে যায়। আফটার অল আমাদের মতন ইঞ্জিনিয়ার না, কিন্তু এরা না সালা জাত ধামনা হয়। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। এবার কি হয়েছে, ঋত্বিক অধিকারী সাহিল আহমেদের একটা রিপ্লাই দিতে গিয়ে এমন বাঁশ দিয়েছে, এরকম বাঁশওয়ালা রিপ্লাই রোস্ট আমি বাপের জন্মে দেখি। কোথায় ভেবেছিলাম সরস্বতী পুজো আসছে, ভিডিওতে একটু শাড়ির কুচি ধরা দেখাবো, তা না, আমি এখন তোমাদেরকে বাংলা ইউটিউবারের কন্ট্রোভার্সি দেখাবো। বাট মজা তো এতেও আসবে। চলো এবার শুরু করি যে কোথা দিয়ে স্টার্ট হয়েছিল এই কন্ট্রোভার্সি। এই যে তোমাদের প্রথমেই বলেছিলাম, ঋত্বিক অধিকারী এখন একটা সিরিজ বের করেছে যেটা হচ্ছে লাস্ট ভিডিও সিরিজ। এই লাস্ট ভিডিও রিসার্চ করতে করতে আমার সামনে এই দুটো ভিডিও চলে আসে, যেটা এখন মানে কিরকম টাইপের, একটা ক্লিক বেট টাইপের। দেখো লাস্ট ভিডিও দিয়ে কোনো এরকম, লাস্ট ভিডিওটা লাস্ট ভিডিওই হয়, লাস্ট ভিডিওর পর যখন ওর আবার সিরিজ বেরোয়, লাস্ট ভিডিও 1 2, আর ওখানে অনেক রকমের জিনিস দেখিয়েছে। যেরকম হচ্ছে ঋত্বিক অধিকারী লাস্ট ভিডিওর নামে এটা বলেছিল যে তাকে একটা কুকুর এসে হালকা করে পায়ে কামড় বসিয়ে চলে গেছিলো, ও তো বলছিল নাকি চুমু বসিয়ে চলে গেছিলো, আর এই জন্য সে নাকি এটা লাস্ট ভিডিও বানিয়েছিল। মানে তারপর আমি দেখলাম যে ছেলেটাকে এত স্যাড লাগছে, বলছে সত্যি সব শেষ, মাই লাস্ট ভিডিও, তো বেচারার সত্যি কিছু না কিছু একটা হয়েছে। আর ডেসক্রিপশনে ব্যাংকের ডিটেলসও দিয়ে দিয়েছিল যে তোমরা যদি কিছু টাকা দিতে চাও তাহলে দিতে পারো ওকে। আমি এর ফার্স্ট কমেন্টে এই যে ভাই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রেখেছে, এটার জন্য আমি পুরো ভিডিওটা দেখতে গিয়ে আমি চুতিয়া হয়ে গেছি। তো এটা নাকি সাহিলের ঠিক লাগেনি, মানে অনেকেই না ঠিক লাগতে পারে, কিন্তু সাহিল তো পুরো পার্সোনাল অ্যাটাক করে, তো ও কি করেছিল, বা ঋত্বিক অধিকারী পার্সোনাল অ্যাটাক করে অনেক বক্তব্য দিয়েছিল যে এরকম কেন করেছিস, অনেক কিছু বলেছে। আমাকে যে চুতিয়া বানাবে তার কপালে কষ্ট আছে, আর ঋত্বিক তুই আমাকে চুতিয়া বানিয়েছিস, আমি তোকে ছাড়বো না ভাই। এবার সবকিছু ঋত্বিক অধিকারী মেনে নিয়েছিল, কারণ রোস্ট ঠিক আছে, সেও রোস্ট করে, এখন সবাই রোস্ট করে, রোস্টটা নিয়ে রেগে গেলে ভাই তাকেই চাটন খেতে হবে। কিন্তু রোস্টের নামে যখন পার্সোনাল অ্যাটাক করে, তখন তো ঋত্বিক অধিকারী ছেলে মানে কি বলবো, ছেড়ে দেওয়ার পাবলিক নয়। বাই দ্য ওয়ে, এদের এরকম কন্ট্রোভার্সির গেম চলতেই থাকবে, আর তোমরা যদি কন্ট্রোভার্সি গেম দিয়ে অন্য টাইপের গেম খেলতে চাও তাহলে এই রামি ওয়েল অ্যাপটা ডাউনলোড করতে পারো, আর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আর ওখান থেকে তোমরা গেম খেলে অনেক আর্নও করতে পারবে। আর তোমরা এই রামি ওয়েল অ্যাপটা রেজিস্ট্রেশন করলেই 41 rupees ফ্রিতেই পেয়ে যাচ্ছ, তারপরে তো খেলতে খেলতে আরও অনেক টাকাই আর্ন করা যায়, সেটা আমি এখনই দেখাবো তোমাদেরকে। এই গেমে প্রথমেই তোমাকে একটা রিচার্জ করতে হবে, যেরকম 51 টাকা রিচার্জ করা যায়, 101, 301, অনেক রকমের রিচার্জ করা যায়। আর আমার তরফ থেকে আমি বলবো অ্যাটলিস্ট 100 টাকা রিচার্জ করলেই ঠিক আছে। এখানে প্রেডিকশনে আমি তোমাদেরকে একটা জিনিস রেকমেন্ড করতে পারি, তোমরা এখানে 3x bet প্রেডিকশনটা করো। ধরো এক্সাম্পল এর সূত্রে আমি 10 টাকা হেরে গেলাম, কিন্তু এরপর আবার 30 টাকা লাগাবো, আর তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি 3x ইনভেস্টমেন্টে লাগিয়েছি, কেন ওটাই আমি রেকমেন্ড করছি। এবার দেখো এই প্রেডিকশনটা আমি জিতে গেলাম, তাহলে কি হলো, আমি 3 গুণ টাকা ওসুল করে নিতে পারলাম। চলো আবার আমি 10 টাকা লাগাচ্ছি, দেখি কি হয়। ও বাবা, আবার 10 টাকাটা লস হয়ে গেল। তো এরপরে আমি যেটা করবো, আবার 30 টাকা লাগাবো, 30 টাকার 3x যেটা মানে 3 গুণ হয়ে যায় সেটা আমি লাগাবো, দেখা যাক কি হয়। ওপস, ড্র হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার আমি জিতিও নি বাট হারিও নি, ড্র হয়েছে, ঠিক আছে। দেখো আরেকবার খেললাম, তো ওটাতে আমি জিতে গেলাম, তো ওভারঅল মোটামুটি অনেক টাকাই চলে এসছে, কেন কয়েকবার হেরেছি, একবার টাই হয়েছে, আবার কয়েকবার জিতেওছি, তো মোটামুটি ভালো টাকা চলে এসছে। এখন অলমোস্ট 750 rupees আমি আর্ন করে ফেলেছি এই 3 মিনিটের ভিতরেই, তো অতটাও হার্ড নয় যতটা দেখে মনে হচ্ছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে, টাকাটা উইথড্রল করা যায় মাত্র 5 মিনিটের ভিতরেই, আর তাহলে দেরি করছে কেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফটাফট গিয়ে ডাউনলোড করো, আর রেজিস্ট্রেশনের 41 rupees তো ফ্রি পাচ্ছে, চলে যাও। এবার কি হয়েছে, ওই কয়েকটা ভিডিওতে তার যে ক্যামেরাম্যান ছিল ওটা একটা মেয়ে ছিল, কিন্তু ক্যামেরাম্যানকে একবারও তার ভিডিওতে দেখানো হয়নি, শুধু কয়েকটা ভয়েস মানে কয়েকটা জায়গায় তার ভয়েস দেখানো মানে শোনানো হয়েছিল। এই যে এই দুটো ব্লগ আমি বানিয়েছি, যেখানে ক্যামেরাম্যান, একজন ক্যামেরাম্যান আছে, সে একজন মহিলা, সে তো সেই ভাই ক্যামেরা ধরে আছে, ক্যামেরা ধরে ভিডিও করেছে, আর মাঝে সাঝে একটু খাদ্য তার ভয়েসও এসেছে ভিডিওতে। তো হাত দেখিয়ে নাড়িয়ে দে এরকম করে,
এবার কারোর ভিডিওতে যদি কোনো মেয়ের ভয়েস থাকে, সেখানে যদি সাহিল আহমেদ এরকম বাজে বাজে কমেন্ট করে থাকে বা উল্টো পাল্টা বলে থাকে, তো ঋত্বিক ধীরেই তো খেপে যাবেই। ভাই আমাকে নিয়ে যা খুশি বলেছিস বল, আমার বালটাই ছেড়া গেছে ভাই, বিশ্বাস কর বালটাই আমার ছেড়া গেছে। কিন্তু একটা বেচারা মেয়ে জাস্ট আমার জন্য ক্যামেরা ধরে আমাকে ভিডিও বানাতে সাহায্য করছে, ভুল করে এক দুবার তার গলার আওয়াজ চলে এসেছে ভিডিওতে, তাকে নিয়ে তোর সাহস কি করে হলো ভাই বলার? আমি জানি না ঋত্বিক অধিকারীর কে গার্লফ্রেন্ড হয়, বোন হয়, মানে সরি ভাই তো হবে না, মানে বোন গার্লফ্রেন্ড বা কে হয় জানি না, কিন্তু ঋত্বিক অধিকারী প্রচুর খেপে গেছিলো। তারপরে যে অ্যাকশনটা নিয়েছে, ও মাই গড, এটা কি অ্যাকশন ভাই, আমি আজ পর্যন্ত দেখিনি এরকম টাইপের রোস্ট করে এরকম অ্যাকশন নিতে, আর অ্যাকশনটা সাকসেসফুলও হতে যাচ্ছে। এবার আমরা শুনবো ঋত্বিক অধিকারী অ্যাকশনটা কি নিয়েছে। সেটা সাইলেন নামে চ্যানেল খুলেছে, চ্যানেলের নাম হবে ইটস সাহিল পাগলা চোদা। নামটা অনেকটা ইউনিক, ঠিক আছে ইউনিক বুঝলাম, কিন্তু ডিপিটা আরও ইউনিক ভাই। ডিপিটা তুলেছে কীরকম, একটা ক্যামেরা নিয়েছে মানে ফোনের ক্যামেরা, তারপরে এরকম করে ফোনের ছবি তুলেছে, ঠিক আছে, তারপরে ওটাকে ডিপি দিয়েছে, মানে দাঁড়া ভাই ওটা এত বড় তো আসলে ভাই বেরিয়ে যাচ্ছে, ক্রপ করতে হবে। কী বেদো বাচ্চা, কী বেদো বাচ্চা ভাই, মানে আর ছোটোবেলায় যে পিকুলিয়ার বাচ্চা হয় না সেরকম টাইপের বাচ্চা ছিল। তো রোস্ট কাকে বলে ভাই, উড়িয়ে বাপ সাবাস। আর ঋত্বিক অধিকারী এটা করবে যে সাহিলের তখন চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 28.8, ওটা এখন এমনিতেও কমে গেছে, ঠিক আছে, এম ছিল এই নতুন চ্যানেলটাকে ওই চ্যানেলের বেশি সাবস্ক্রাইবার করে দেখাবে, আর এটা সাকসেসফুল হতে যাচ্ছে। এদিকে সাহিলের সাবস্ক্রাইবার কমছে, আর ঋত্বিকের যে পাগলা চোদা একটা সাহিলের কিছু একটা চ্যানেল খুলেছে ওটা বাড়ছে, এখন আমি লাস্ট দেখলাম 25,000 মানে 25,000 হয়তো ক্রস করতে যাচ্ছে ওই সাহিল পাগলা চোদা। আর সাহিলের যেটা মেন চ্যানেল ওটা কমে এখন 27,800 হয়ে গেছে, মানে 1,000 অলরেডি কমে গেছে। মানে হচ্ছেটা কি ভাই, এরকম ইনফ্লুয়েন্সার বা এরকম ইনফ্লুয়েন্সার আজ পর্যন্ত দেখিনি ভাই, একটা চ্যানেল করে যে 2-4 দিনের ভিতরে এত সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবার এরকম দেখে তো বড় বড় ইউটিউবাররা কেঁপে গেছে যে কীরকম ঋত্বিক অধিকারী এমন বলেছে একটা চ্যানেলে হুড়ু করে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, এবার এতদিন বস্তির ছেলে পচা পুরো চুপচাপ ছিল, মানে এই সাহিলের কন্ট্রোভার্সির ভিতরে পড়তোই না, খুবই কম পড়তো। এবার যেই ঋত্বিক অধিকারী একটা রিভেঞ্জ নিয়ে নিয়েছে, তারপরে বস্তির ছেলে পচা থেকে একটা ভিডিও এসছে, ওখানে আবার চুরো দিয়েছে, সরি একদম মেরে দিয়েছে পুরো পথটা। তো পচার যত মনের ভরস ছিল ওটা পুরো মিটিয়ে দিয়েছে, এবার বলছে সাহিল শুরু করেছিল আমি শেষ করলাম। কি অবস্থা, লয়ার লয়ার করে পথ মারতো সবাই, এখন নিজের পথ নিয়ে ছোটাছুটি করছে ভাই, যে পারছে ভাই মেরে দিয়ে চলে যাচ্ছে ভাই। এ তো ভাই কেশবদের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে ভাই, গজব বেজ্জতি হ্যায়। সো দ্য ভিডিও ইজ আপ টু দিস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দিও, আর আমারও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজও আছে, তোমরা পারলে ওখানে গিয়ে ফলো করতে পারো। আর নেক্সট ভিডিওটা ভাই আর কন্ট্রোভার্সি নেই, এবার মজার কমেডি ভিডিও আবার আনতে চলেছি, তো আসছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, টিল দেন বাই।